যে কোনো মিষ্টি তৈরির আগে প্রয়োজন হয় ছানার। অনেকেই বাজার থেকে কিনে আনেন ছানা, আবার কেউ কেউ ঘরে তৈরি করেন। কিন্তু সঠিক ও স্বাস্থ্যকর নিয়ম মেনে না করায় মিষ্টি ভালো হয় না। ছানা তৈরির কৌশল জানা থাকলে বিভিন্ন ধরনের মিষ্টি তৈরি অনেকখানি সহজ হয়ে যায়। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আজকে রেসিপিতে রইল পারফেক্ট ছানা তৈরির পদ্ধতি। তাহলে দেখে নিন পারফেক্ট ছানা তৈরির পুরো প্রণালী। প্রথমে একটি পাতিলে 1 লিটার ফুল ক্রিম দুধ ঢেলে দিলাম। এবার দুধ জাল দিতে হবে। দুধ ফুটে উঠলে সাথে সাথে ভিনেগার দিয়ে দিতে হবে। দুধ বেশি জাল দিতে হবে না, একবার ফুটে উঠলেই ভিনেগার দিয়ে দিতে হবে। এবার দিলাম 1 টেবিল চামচ ভিনেগার। পানি থেকে জমাট বাঁধা দুধটা আলাদা হয়ে গেলে বুঝতে হবে ছানা হয়ে গিয়েছে। এবার পাতলা কাপড়ে ছেঁকে নিয়ে স্বাভাবিক তাপমাত্রায় পানিতে সামান্য ধুয়ে নিতে হবে, যেন ভিনেগারের গন্ধটা চলে যায়। আমি 2 থেকে 3 বার এভাবে পানি দিয়ে ধুয়ে নিয়েছি। ছানাটা খুব বেশি ঠান্ডা পানিতে ধুবেন না, এতে শক্ত হয়ে যাবার সম্ভাবনা থাকে। এভাবে কিছুটা চেপে চেপে পানি বের করে নিলাম। এবার কলের উপরে ছানার কাপড়টি প্রায় 1 ঘন্টার জন্য ঝুলিয়ে রাখলাম, এতে করে ছানার মধ্যে আরো পানি থাকলে তাও ঝরে যাবে। 1 ঘন্টা পর ফিরে আসলাম। এবার কাপড় থেকে ছানাটা বের করে নিয়ে হাত দিয়ে ছানা ভেঙে দিলাম। এভাবে 10 মিনিট ছানা বাতাসে রেখে দিলে যে এক্সট্রা পানি ছানার মধ্যে থেকে যায় তাও শুকিয়ে যাবে। ব্যাস, তৈরি হয়ে গেল ছানা। আর এই ছানা দিয়েই পরবর্তীতে আপনি ছানার রসগোল্লা, সন্দেশ ছাড়াও বিভিন্ন ধরনের মিষ্টি তৈরি করে নিতে পারবেন। আশা করি সহজভাবে রেসিপিটি বোঝাতে পেরেছি। এতক্ষণ সাথে থাকার জন্য আপনাকে ধন্যবাদ। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।